কেন রাস্তায় রাখা হচ্ছে বাইক, এই নিয়ে বিবাদ শুরু। সেই বিবাদ গিয়ে থামলো হাতাহাতিতে, মদ্যপান ও তারপরে তাণ্ডবের প্রতিবাদ করায় মারধর করা হলো প্রতিবাদী এক মহিলাকে। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, ঘটনায় অভিযোগ দায়ের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ স্থানীয়দের, দাবি তৃণমূলের হাত মাথায়, তাই এখনো অধরা অভিযুক্তরা। ফের আক্রান্ত প্রতিবাদী মহিলা, পাটুরির পর এবার মহিষ বাঁধান। মদ্যপান এবং মদ্যপানের পর তাণ্ডবের প্রতিবাদ করায় মারধর করা হলো মহিষ বাঁধানের দক্ষিণ পাড়ার এক প্রতিবাদী মহিলাকে। অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মদ্যপান করে তারস্বরে বাইক বাজান অভিযুক্ত দেবাশিস মণ্ডল ও বলরাম মণ্ডল। শনিবার দেবাশিস মণ্ডল বাড়ি যাওয়ার সময় দেখেন রাস্তার ওপরে মোটর বাইক রাখা রয়েছে। কেন রাস্তার ওপরে মোটর বাইক রাখা হয়েছে এ নিয়ে শুরু হয় বচসা। কাটাকাটি করতে গিয়ে ছেলেকে মারছে, আমি ছুটে গিয়ে দেখছি ওকে মারছে, যখন তখন বলছি এই দাঁড়া, ওকে মারিস না বলছি, সে বলা বলতে দেয় না আমাকে, এমন যে ধাক্কা মারলো, তারপরে আমি পড়ে গেছি, সেন্স নেই। মদ খাওয়ার প্রতিবাদ করেছিলাম, যে মদ খেয়ে এরকম ব্যাপার, প্রত্যেক দিন গালাগালি কিস্তা কিস্তি কেন হবে। আমাকে মারধর করতে যাচ্ছিল, মাকে এমন জোরে ধাক্কা মারলো, মা পড়ে যেতেই সঙ্গে সঙ্গে মায়ের মাথা ফেটে গেল, চারটে মাথা মায়ের মাথায় চিস্ট হয়েছে, এখনো মায়ের চিকিৎসা চলছে। থানায় অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ, এমনটাই দাবি স্থানীয়দের। অভিযোগ বিধাননগর পুরসভার 36 নম্বর ওয়ার্ডের পুরবাতার ঘনিষ্ঠ এই দুই অভিযুক্ত, ফলে পুলিশও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ওর বাড়ি এসে এইভাবে মারধর করাটা তো উচিত হয়নি, এসব নিয়ে বলছি তো শুনছে না, যে আমার বাড়ি আমি ঝাঁকুচি করব। এই এটা কি হয়, প্রতিবেশীদের তো অসুবিধা হলে বলবে না তারা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গায়ে হাত দেওয়া কোনো মানুষের জন্যই প্রযোজ্য না, এটা ঠিক হয়নি, তবে সেটা আইনের ব্যাপার, নিশ্চয়ই পুলিশ পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখবে। এদিকে এই ঘটনায় তৃণমূলকেই দুষছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। মানুষ বিপদে পড়লে তবেই থানায় যায়, এবং সেখানে পুলিশ যদি তার ভূমিকা না পালন করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়। কেন পুলিশের এই ভূমিকা, এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলছেন আক্রান্তের পরিবার। ক্যামেরায় শুভর সাথে আনন্দমোহন ঝা, রিপাবলিক বাংলা, সল্টলেক।